আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আমার সবাই। সো গাইস, আজকের ভিডিও হচ্ছে, মানে অনেকে আমাকে বলতেছে কি যে পাবজি মোবাইল বাংলাদেশে ব্যান হয়ে যাচ্ছে, বা অন্যান্য নিউজ রিপোর্টার্স বা নিউজ ফিডে বলতেছে কি যে পাবজি মোবাইল ব্যান হয়ে যাবে বা ব্যান করে দিবে। অ্যান্ড 71 TV যেটা, সো তারাও একটা নিউজ দিয়েছে যে পাবজি মোবাইল ব্যান করা হোক। সো ওই ভিডিওটা নিয়ে আমি একটু বলবো, একটু ঘাটাঘাটি করবো, সো একটু বিস্তারিত আমি আপনাদেরকে ইনফরমেশন দেবো। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এখনই লাইক করে দিন। অ্যান্ড যাই হোক, শুরু করে দিই। সো গাইস, ফার্স্ট অফ অল 71 TV যারা, সো তারা বললো কি যে পাবজি মোবাইল ব্যান করা হোক। কেন? কারণ পাবজি মোবাইলে মানে সন্ত্রাসী হয়, ওখানে হত্যাকাণ্ড হয়, মারামারি হয়, রক্তক্ষরণ হয়, আরও কত কিছু বলছে আল্লাহ। এগুলো তো মানে যারা যারা খেলো, অনেকে আছে অনেক ছোটো, ক্লাস 5, 6, 7 পরে, তারাও তো মানে এত শব্দ জানে না তারা যেভাবে বললো। সো তারা হয়তো বা মানে অন্যান্য কান্ট্রির বেস্ট বলতে মানে বেসে বলতেছে যে এসব কান্ট্রিতে গেম খেলে এমন এমন ইয়ে হয়েছে। কারণ অন্যান্য কান্ট্রি তো ইদানিং শুনলাম যে মানে ডাকাতি বা মারামারি হয়েছে বা ইয়ে হয়েছে, মানে গোলাগুলি হয়েছে। পাব মানে বলতেছে কি যে এটা হচ্ছে পাবজি মোবাইলের জন্য হচ্ছে। এখন হইলেও হইতে পারে, হ্যাঁ অন্যান্য কান্ট্রি তো হইলেও হইতে পারে, কারণ অন্যান্য কান্ট্রি অ্যান্ড বাংলাদেশের মানের জন্য অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। কারণ অন্যান্য কান্ট্রিতে যদি আপনারা দেখেন তাহলে ইতিহাসে আপনারা অনেক পাবেন, সত্যি কথা এটা মিথ্যা না, ইতিহাসে অনেক পাবেন, কিন্তু বাংলাদেশে এখনও কিছুই হয়নি। সো এখন আপনারা সবাই চা নিউজ রিপোর্টার যারা চাচ্ছেন মানে নিউজ ফিডস, তো আপনারা চাচ্ছেন কি যে বাংলাদেশে পাবজি মোবাইল ব্যান করা হোক। কেন? কারণ এতে রক্তাক্ত হয়, মানে 100 জনের ল্যান্ড করানো হয় এক জায়গায়, দেন মারামারি, কাটাকাটি, ছুরি, কত কিছু। মানে পাবজি মোবাইল তো জাস্ট একটা গেম, হ্যাঁ একটা গেমের জন্য যদি আপনি বলেন কি যে মানে মারামারি হবে, কাটাকাটি হবে, এখন আপনার কী বলবো, প্যারেন্টস যারা আছে তারা তো আর বসে নেই না, তারা তাদের মানে বাচ্চাদের মানে সিকিউরিটি দেওয়ার জন্য অল টাইম রেডি। তারা অবশ্যই তাদের বাচ্চাদের দেখবে বা তাদের ছেলেদের দেখবে যে না কী হচ্ছে এন তেন। অ্যান্ড যারা বড়, যেমন 18 বছর 20 বছর যারা খেলে, তারা অলওয়েজ জানে যে কোন জিনিসটা ভালো অ্যান্ড কোন জিনিসটা খারাপ। তারা মানে তাদের এতটুকু বিবেক বুদ্ধি হয়েছে যে না এই জিনিসটা খারাপ, এই জিনিসটা ভালো, মানে পাবজি খেলার মাধ্যমে যে আরেকজনের মারিয়ে দেওয়া যায় এই জিনিসটা তাদের বিবেকে বাঁধবে। হ্যাঁ, সো ফর দ্যাট মানে তারা আর এগুলো করবে না। সো এখন আপনারা যেহেতু এটা চাচ্ছেন, আচ্ছা আপনাদের বিষয়, কারণ আপনারা কেন চাচ্ছেন, কারণ এই ফরেন কান্ট্রি তো অনেক জায়গায় মানে এমন কিছু হয়েছে যে গেম খেলে সেরে এমন, হ্যাঁ একটা মানে একটা ইয়েও ছাপানো হয়েছিলো, মানে ভাইরাল হয়েছিলো অনেক আগে যে GTA 5 খেলে সেরে বা গ্র্যান্ড থেফট অটো 5 খেলে সেরে একজন মানে রিয়েল লাইফে মানে গাড়ি চুরি করতেছে, দেন গাড়ির ড্রাইভারের ফেলা দিচ্ছে, মানে ই করতেছে। সো এটা বলতে পারেন, বাট পরবর্তীতে জানা গেল যে ওই লোকটা অ্যালকোহলিক ছিল, সো ফর দ্যাট সে এইসব উল্টোপাল্টা কাজ করছে। সো যাই হোক, এটা এখন হলেও হইতে পারে যে না সে অ্যালকোহলিক ছিল না বা সে গেম খেলে করছে, বাট বাংলাদেশে যদি বলেন, বাংলাদেশে এমন ইতিহাস নাই আর মনে হয় না হবে। অ্যান্ড আপনার যদি অন্যান্য দেশের সাথে বাংলাদেশের গেমিং কমিউনিটির কথা বলেন, তাহলে অন্যান্য দেশ বলতে ভারতে দেখেন, ভারতে পাবজি খেলে কিন্তু তাদের দেশটাকে রিপ্রেজেন্ট করতেছে। তারা এখন তাইওয়ানে যাচ্ছে, অন্যান্য কান্ট্রিতে যাচ্ছে পাবজি খেলতে, পাবজি মোবাইল তাদেরকে অর্গানাইজ করতেছে, তাদের নিয়ে যাচ্ছে। সো তারা নিজেদের দেশটাকে দেখাচ্ছে যে আমরাও কিছু পারি। অ্যান্ড বাংলাদেশে এটা, ভারতও কিন্তু একদিনে একদম চান্দে উঠে যায়নি বা তাল গাছে উঠে যায়নি। সো তারাও অনেক আস্তে আস্তে থেকে শুরু করছে, তারাও ছোটো ছোটো গেম সাবওয়ে সার্ফার থেকে শুরু করছে, অ্যান্ড দেন তারা এখন পাবজি দিয়ে অনেক কিছু করতেছে। সো আমাদেরও একটা মানে মোমেন্টাম যেতে হবে, আমাদেরও একটা টাইম দিতে হবে ফর দ্যাট, যেটা আমরাও আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করতে পারি। অ্যান্ড মানে কী বলবো, পাবজি খেলে যদি মারামারি হত্যাকাণ্ড হয় তাহলে ভারতের সরকারও কিন্তু পাবজিটা ব্যান করে দিত, কিন্তু করে নাই। সো মানে তারা নিজেদের এই প্রচেষ্টায় পাবজির ব্যবহার করে তারা উঠে যাচ্ছে। সো আমাদেরও এরকম টাইম দিতে হবে, কারণ এমন না যে মানে কী বলবো, ভারতে মানে ভারতের গেমিং কমিউনিটি এত হার্ড, মানে একটা লোক, নাম বলবো না সরি, যে একটা গেমিং মানে একটা গেমিং চ্যানেল হ্যাক করে খেলতো, দেন কী হয়েছে, তার আইডি ব্যান চলে গেছে। অ্যান্ড জানেন যে 10 বছরের ব্যান গেলে পারমানেন্ট ব্যান বোঝায়, অ্যান্ড তার আইডি ব্যাক আসে না। বাট তাদের মানে এত হার্ড, তারা নিজেরা পাবজি মোবাইলের সাথে কন্ট্যাক্ট করছে সকলে মিলে, দেন আইডি ব্যাক, বুঝলেন, মানে এত হার্ড ওদের গেমিং কমিউনিটি। সো ওরকম আমাদেরও বানাইতে হলে আমাদেরও অনেক টাইম দিতে হবে। এভাবে যদি আপনারা গেম খেলা থেকে আমাদেরকে বিরত রাখেন তাহলে সত্যিই মানে একটা খারাপ বিষয় আর কি। কারণ বাংলাদেশে গেমিং মানে গেম
কোনো কোনো প্যারেন্টস সহ্য করতে পারে না, তারা চায় না যে গেম খেলুক মানুষজন, মানে আগে মানে কেউই সহ্য করতে পারে না কোনো প্যারেন্টস। অ্যান্ড আপনারাও যদি এরকম করেন তাহলে আমরা কই যাবো? আমাদের মানে একটা ফিউচার বানানোর জন্য অনেক টাইম লাগে। সো যেহেতু আমাদের প্যারেন্টস তো আমাদেরকে মানে সাপোর্ট করতেছেন, আর আপনারাও যদি আমাদের সাথে এরকম করেন তাহলে সত্যি আমাদের মানে আমাদের অনেক ক্ষতি হবে, আমাদের অনেক ক্ষতি হবে। সো মানে অন্যান্য কান্ট্রির সাথে যদি বাংলাদেশের কম্পেয়ার করেন তাহলে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে, অনেক ইস্যু আছে বাংলাদেশে, যেমন আবরার হত্যা নিয়ে অনেক কিছু আছে, অনেক কী বলবো ইস্যুর অভাব নেই বাংলাদেশে। বাট আপনারা এই সামান্য একটা গেমিংয়ের মানে ইস্যু নিয়ে যদি আপনারা মানে মাতামাতি করেন তাহলে কী মানে আপনারা মাতামাতি করতেছেন আমার মনটাই কয় যে ভিউয়ের জন্য বা ভিউয়ের জন্য বা টিআরপির জন্য, কারণ বাংলাদেশের গেমিং মানে গেমার অনেক আছে। সো তারা আপনাদের এই নিউজগুলো দেখলে পরে আপনাদের টিআরপি বাড়বে, এর জন্য আমার মনে হয় করতেছেন। তাছাড়া মনে হয় না, কারণ এটা কোনো লজিকই নাই। ব্যান করছিলেন কদিনকার জন্য, আমার মানে অনেক অনেক সাবস্ক্রাইবার আমার কাছে মেসেজ করতেছে ব্যান হয়েছে নাকি। আমি জানি যে এটা আনব্যান করে দেবে, কারণ একটা অ্যাপ্লিকেশনটা এত সহজে ব্যান করা যায় না। সো আমি সবাইই বলছি যে না ভাই, ব্যান হয় নাই, আনব্যান হয়ে যাবে, মানে ঠিক হয়ে যাবে। সো মানে এটা কোনো ব্যাপার না যে পাবজি মোবাইলের জন্য এত কিছু হেন তেন। সো যাই হোক, কিছু বলার নেই আর কি। আপনারা যদি পারেন আমাদেরকে সাপোর্ট করেন, তাছাড়া আর নাহলে কোনো কিছু করার দরকার নেই, আমরা নিজেরাই গ্রো আপ হয়ে যাবো। কারণ বাংলাদেশে ফেসবুকে মানে অনেকগুলো গ্রুপে অনেক অনেক লাইকস আছে, অনেক মেম্বার্স আছে। সো ফেসবুকে মোটামুটি মানে গেমিং কমিউনিটি দাঁড়ায় গেছে বা পাবজি মোবাইলের গ্রুপ বা পেজ দাঁড়ায় গেছে। বাট ইউটিউবেও এটা আসতে একটু দেরি হবে, কারণ ফেসবুকের ইউজার অনেক আছে, ইউটিউবে মানে অনেক কম, মানে বলা গেলে ফেসবুক থেকে মোটামুটি কমই অনেকে ইউজ করে, কারণ ফেসবুকে এমবি কম লাগে, মানে ইউটিউবে এমবি বেশি লাগে। ফর দ্যাট আমাদেরও একটু দাঁড়াইতে দেন, আমরাও কিছু করতে পারি নাকি, আপনারা দেখেন। এভাবে যদি আমাদেরকে থামিয়ে দেন তাহলে আর হবে না, কারণ পাবজি জাস্ট এ গেম, সত্যি কথা পাবজি জাস্ট এ গেম। এই মানে গেম একটা গেম ভাইরাল হইতে না, একটা গেমের পরে যেতে সময় লাগে না, সেকেন্ডের উপরে এই দুইটা জিনিস হয়ে যায়। তার মধ্যবর্তীতে যে যতক্ষণ টিকে থাকতে পারে ওটাই হচ্ছে তার সময়কাল। যেমন সিওসির কথা বলেন, সিওসি কত লোক না খেলতো, বাট এখন সিওসির ইউজার অনেক কম। হ্যাঁ, দু চারটা গ্রুপে চলে, অনেক কম, অনেক মানে 100-200 বলা যায় আমার মনে হয়। তো সিওসির ইউজার অনেক কম। দেন এটাও একটা গেম, পাবজি একটা গেম, দুদিন পরে পাবজিও নামে যাবে, দেন আমরা আবার সবাই ছোটোখাটো গেম শুরু করবো সার্ভে সার্ভার থেকে। সো গেমের জিনিসটা যদি আমরা ইউজ করতে পারি অন্য জিনিস মানে অন্য জিনিস যদি ইউজ করে আমরা নিজেদের সুবিধা করতে পারি তাহলে সত্যি এটা অনেক ভালো একটা বিষয় হবে। সো যাই হোক, আপনারা আর এসব মাতামাতি করেন না প্লিজ, যদি আপনারা ভিডিওটা দেখেন আর এটা সবাই আপনারা ভাইরাল করে দেন। স্পারের রাহান আঙ্কেলও এটা নিয়ে একটা মতামত দিছে, সত্যি আমার কাছে অনেক ভালো লাগছে ব্যাপারটা। মানে আমরা রিপ্রেজেন্ট করতে চাচ্ছি কিন্তু আমাদেরকে আপনারা বাধা দিচ্ছেন। আমি নিজেই ইউটিউবিং করি, আমার তাও আমি আমার প্যারেন্টসের বলিনি, কারণ আমি জানি যে যতই বলি তারা সাপোর্ট করবে না। অ্যান্ড দেন গেমিংরা আসলে কোনো প্যারেন্টসে চায় না। সো যাই হোক, আপনারা প্লিজ প্লিজ যারা গেমে মানে পাবজি গেমার আছেন, সো আপনারা প্লিজ আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিন। স্পাইডার রায়হান আঙ্কেলের ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে দেখে নিন, কস ব্যাপক তথ্য দিছে উনি, ব্যাপক তথ্য দিছে, মোটামুটি ভালো লাগছে ভিডিওটা। সো যাই হোক, যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় লাইক করে দেন, চ্যানেল দেখলে সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। সো গাইজ, দেখা হবে পরে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত বাই। Y'all don't know the game, you keep mentioning my name. We don't like what you say. I don't give a fuck, y'all can suck my dick. I'm making pesetas while they talking shit. Nah, I don't give a fuck.